আর বাকি যে পেরেশানিগুলো আপনার আছে আপনি যদি জান্নাত পেয়ে যান, সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন বান্দা তুই জিতে যাওয়া ব্যক্তি, জীবনের কোনো কষ্ট আপনার মনে থাকবে না, শুধু একবার জান্নাতে ঢুকলেই আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে প্রথম জান্নাতি করে। তো আমি আপনাকে যে মেসেজটা দেব, এই জন্য শিরিক থেকে বাঁচার সাথে সাথে আমাদেরকে দেখেন পাপ থেকেও বাঁচতে হবে, কারণ পাপগুলো খুব মারাত্মক। প্রত্যেকটা পাপ হচ্ছে আমাদের জীবনের জন্য একটা ধ্বংসাত্মক বিষয়, প্রত্যেকটা পাপ। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু আমার হাতে হয়তো আধা ঘন্টা সময় আছে, আমি আমার আধা ঘন্টা সময়ের মধ্যে আমি কথাটাকে গুছিয়ে আপনার কাছে বলার চেষ্টা করব। আমাদেরকে যে সময়টা দেওয়া হয়েছে এটা কিন্তু নির্ধারিত, কেউ আল্লাহর বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের বাইরে কিন্তু কেউ এই দুনিয়াতে থাকতে পারবেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেইভাবে রেখেছে আপনি অতটাই পাবেন, এর বাইরে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কথাগুলোকে এইভাবে বলেছে, যেমন একটা আয়াত রয়েছে আপনি পাবেন, সেটা সূরা আরাফ 7 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, প্রচুর সময় বেঁধে দেওয়া হয়েছে, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, ফাইজা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ বলছেন বান্দা তুমি আল্লাহর ফয়সালাটাকে এইভাবে গ্রহণ করো, তোমার মৃত্যু যেই দিন লেখা আছে যেই মুহূর্তে, আল্লাহ তার আগেও তোমার কাছে ফেরেশতা পাঠাবে না, কিন্তু ওই মুহূর্তটা যদি এসে যায় বান্দার এক সেকেন্ডও দেরি করা হবে না, এটা আর এটা হয়ে যাবে আকস্মিক, চট করে ফেরেশতা চলে আসবে, মালাকুল মৌত হঠাৎ করে আসবে, বাক্তা হঠাৎ করে চলে আসবে আজাব আপনার প্রতি, হঠাৎ করে আপনি মালাকুল মৌত আপনার সামনে উপস্থিত পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে অপশনও চায়, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি আরেকটু সময় আমাকে দেন আরেকটু সময়, তখন তার খারাপ ইচ্ছা থাকবে না, ভালো ইচ্ছার জন্যই বলবে লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফা আসাদদাক ওয়া কুম মিনাস সালেহিন, আল্লাহ আমি সাদকা করতাম এবং আমি একেবারে সৎকর্মশীল ব্যক্তি হয়ে আপনার সামনে আল্লাহ উপস্থিত হতাম, আমার একটু সময় শুধু দেন। আল্লাহ বলছেন ওয়ালাই ইউআখখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলছেন কোন ব্যক্তির সেই সময়টা যখন চলে আসবে সামান্য একটু সময় তাকে ছাড় দেওয়া হবে না। এই কথাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে উল্লেখ করেছে, যেটা আপনি 10 এবং 11 নম্বর আয়াতে পেয়ে যাবেন, এটা মুনাফিকুন 63 নম্বর সূরার 10 এবং 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সেই দিন প্রত্যেকটা ব্যক্তি মালাকুল মৌত দেখে ফেললে সে আল্লাহর কাছে এই কথাটা বলবে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিম, একটু সময় আল্লাহ আমাকে দেন, আমি একটু সাদকা করে আসি, আমি একটু ভালো কিছু করে আসি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরে অথবা আসরের সালাতে, ফজরে সম্ভবত, যেমনি সালাম ফিরিয়েছে, তার স্বভাব হচ্ছে, চরিত্র ছিল, আদর্শ ছিল, মুসল্লিদের দিকে ঘুরে বসতেন এবং তাসবিহ করতেন, ওই দিন আর এমনটা করেননি, খুব দ্রুত গতিতে তিনি ঘরে গেলেন, কিছুক্ষণ পর আবার এসে বসলেন এবং বললেন যে আমার হঠাৎ করে মনে হয়ে গেছে যে আমার ঘরে সাদকা দান করার মতন কয়েক রুপি মানে দেরহাম স্বর্ণের টুকরা ছিল, আমি এটাকে আদেশ করে আসলাম যাতে এটা দান করা হয়, কারণ আমি মুহাম্মদ আমার ঘরে এক রাত্র বা তিন রাত্রের কথা আছে যে এক রাত্র আমার ঘরে সাদকার কিছু থাকবে আর আমি মুহাম্মদ ঘুমিয়ে থাকবো, এটা হতে পারে না। আউকামাকালা হাদিসের ভাষাটা এরকমই ছিল, রাসুলাম তখনই গিয়ে বলে আসছেন, তার মানে ভালো কাজে রাসুলাম কখনোই বিলম্ব করেননি, কারণ তিনি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন। আমরা কি মনে করি বলেন তো দেখি, আমরা তো পরকালে বিশ্বাসী, আমরা তো জানি পরকালে মাত্র দুইটা জায়গা, হয় জান্নাত না হয় জাহান্নাম। এখন যদি মৃত্যু চলে আসে, এখন তো আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গায় আছি, এখন যদি মৃত্যু আসে আপনি এটা সুসংবাদ গ্রহণ করে নেন, একটু আগে কে কি পাপ করে আসছেন সেটা যদি বড় পাপ না হয় আর আপনি যদি তওবাকারী হন, এই যে এখন এখানে বসেছেন না, আমরা প্রত্যেকে এখানে আল্লাহর বান্দা, এখন যদি এই জমিনটা যদি ধসে যায়, আমরা যদি এখন মরে যাই, আপনি কি আশা করেন আল্লাহর কাছে বলেন তো আপনার রেজাল্টটা কি হতে পারে? আজকে সারাদিন কি করেছেন আপনি, ওই আমলগুলোকে এক পাল্লায় রাখেন আর এখনকার পরিস্থিতিটা আর এক পাল্লায় রাখেন, জানেন আপনার কোনটা জিতে যাবে, এই এখনকার মুহূর্তটা জিতে যাবে, এই মুহূর্তটা জিতে যাবে। যদিও আমি একটা ছোট্ট নগণ্য মানুষ তো আর একটা ছোট্ট বৈঠকে কথাটা বলে দিলাম, হয়তো এটার অতটা কদর করা হবে না, কিন্তু হাদিসটা বুখারী এবং মুসলিমের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, প্রত্যেকটা বান্দাকে কিয়ামতের মাঠে উঠানো হবে ওই অবস্থায় যেই অবস্থায় ফেরেশতা তার আত্মাটাকে গ্রহণ করেছে। তার মানে আপনি এখন মুসলিমের চরিত্রে আছেন, আল্লাহর ঘরে বসা, এখন যদি আপনার আত্মাটাকে নিয়ে নেওয়া হয় এটাই হাশরের মাঠে পরিচয়,
ফেরেশতা এটাই রিপোর্ট করবে, আল্লাহ ওর আত্মাটাকে তোমার ঘর মসজিদ থেকে আমি উঠিয়ে নিয়ে এসেছি। এটা হলো আপনার পরিচয়, তার আগে আপনি কি করেছেন ওটা দেখা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তির তার শেষ আমলের উপর তার বিচার করবে। এখন যার ঈমানটা যেমন আল্লাহর প্রতি, এটা হচ্ছে আপনার শেষ অবস্থা। এখন আপনি যদি মনে করেন যে আল্লাহ হচ্ছেন অল ইন অল, আল্লাহই একমাত্র রাজ্জাক, আল্লাহই আমাকে বাঁচাতে পারে, আল্লাহই আমাকে উদ্ধার করতে পারে, আল্লাহই আমাকে মারতে পারে, এগুলো হচ্ছে আপনার বিশ্বাস, তাহলে এটা হচ্ছে আপনার সর্বশেষ ঈমান। আর যদি কোনো ব্যক্তি এমনটা ধারণা করে থাকেন যে আল্লাহই রাজ্জাক, তবে বাবাও দিতে পারে, অমুক মাজারও সন্তান দিতে পারে, অমুক ব্যক্তিও গায়েব জানে, এই ধরনের কোনো বিশ্বাস যদি কারো থেকে থাকে আর মৃত্যু চলে আসে, তাহলে এটা হচ্ছে আপনার সর্বশেষ অবস্থা। রেজাল্ট কিন্তু ওই ঈমানের উপরই হবে, এটাই হচ্ছে মেসেজ। তাহলে আমরা যদি সত্যি সত্যি ভালো অবস্থায় মরতে চাই, জান্নাত পেতে চাই, আমাদেরকে বলা হয়েছে আবু জার রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবু জার ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করবা। এটা হচ্ছে প্রথম নসিহত, প্রথম ওজিফা আমাদের, যে আপনার জীবনে যেখানে থাকেন না কেন বলা হয়েছে তুমি আল্লাহকে ভয় করো। আপনি যেমন মসজিদের ভিতরে ভয় করবেন আল্লাহকে, বাথরুমের ভিতরে আল্লাহকে ভয় করবেন, কেন জানেন? কারণ মসজিদে আপনার দ্বারা পাপ হয় কম, কিন্তু বাথরুমের ভিতরে আপনি সিঙ্গেল যখন থাকেন আপনার দ্বারা পাপ হতে পারে, সেখানে আপনি আল্লাহকে ভয় করেন। আপনার নির্জন কক্ষে, নির্জন ঘরে, সেখানে আপনার পাপ হতে পারে, সেখানে আপনি আল্লাহকে ভয় করেন। আপনাকে যে দোকানদারে, ক্যাশিয়ারে বসানো হয়েছে, আপনি সেখানে আল্লাহকে ভয় করেন। আপনি যেই জায়গায় জব করেন সেখানে আপনি আল্লাহকে ভয় করেন। প্রত্যেকটা সেক্টর যদি এই পয়েন্টটা আমরা মনে রাখতে পারি, রাসূলের এই নসিহতটা যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো। এরপরেও আপনার পাপ হয়ে যেতে পারে, তাই রাসূল বলছেন ওয়াতবাউ সাইয়াতাল হাসানাত তামহুহা, আবু জার তারপরও যদি তোমার দ্বারা কোনো অন্যায় হয়ে যায়, কোনো ভুল ত্রুটি হয়ে যায়, চট করে তুমি তারপরে একটা ভালো কাজ করবা, তামহুহা, তাহলে তুমি একটু আগে যেই অন্যায়টা তোমার হয়ে গেছে এই নেকিটা তোমার সেই পাপটাকে মিটিয়ে দেবে। কত চমৎকার আমাদের ধর্ম! আপনি একটু আগে অন্যায় করেছেন, কারোর সাথে তর্কাতর্কি করেছেন, অজু করে সালাত পড়লেন, আপনার এটা মাফ হয়ে যাবে, সাথে সাথে মাফ হয়ে যাবে। আর যখন অন্যের হক হবে, আপনি তার কাছে ক্ষমা চেয়ে নেন, মাফ হয়ে যাবে। তাহলে আমাদের ধর্মটাই খুব সেন্সিটিভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য এত ব্যবস্থা করে রেখেছে, কিন্তু আমরা সেই ক্ষমার রাস্তাগুলো ধরি না, কিন্তু আমরা পাপের দিকেই যাচ্ছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখেছে বলছেন, প্রত্যেকটা ব্যক্তির একটা নির্দিষ্ট সময় আমি বেঁধে দিয়েছি বান্দা, এটা প্রত্যেকের আসবে, কিন্তু যখন চলে আসবে কোনো ব্যক্তিকে কিন্তু ছাড় দেওয়া হবে না, তখন আপনি তওবা করতে চাইলেও কাজ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও ভেবেছিলাম পাপ নিয়ে কথা বলবো, কিন্তু কথাগুলো এদিকে কেন চলে আসতেছে বুঝতেছি না। সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো ব্যক্তির তওবা করা থেকে, ভালো কাজ করা থেকে বিলম্ব করাটা মোটেও উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই 158 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, হালিয়ানজুরুনা ইলা আনতাতিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক, হে নবী, তারা কেন পাপের মধ্যে এখনো লেগে আছে, কেন তওবা করছে না, কেন তারা সালাত ধরে নিচ্ছে না, কেন তারা এই হারাম খাওয়াটাকে ছেড়ে দিচ্ছে না, কেন অন্যের সাথে রেশারিটাকে বন্ধ করছে না, হালিয়ান জুরুন, তারা কি এই অপেক্ষায় আছে, আই আনতাতিয়া হুমুল মালাইকা, যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে তাকে বললে তারপরে সে তওবা করবে, তারপরে সে সিগারেট ছাড়বে, তারপরে সে জর্দা ছাড়বে, তারপরে সে হারাম কাজ ছাড়বে ফেরেশতা দেখে নিলে, আওতাতিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুক, নাকি স্বয়ং তোমার রবকে তারা দেখতে চায়, যে আল্লাহ এসে যদি বলে তাহলে আমি পাপ ছাড়ব, আল্লাহ এসে যদি বলে আমি দাঁড়িয়ে রাখব, আল্লাহ এসে যদি বলে আমি পাঁচক তো সালাত পড়ব, এটা আপনার রব এসে গেলে কি তারা এটা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাকি তারা এমন কোনো নিদর্শন দেখার জন্য অপেক্ষা করছে যে আপনার রবের কোনো নিদর্শন আসলে তারা এই হুজুরদের কথা মেনে নেবে, ইমামের কথা মেনে নেবে, তারা বাপমার কথা মেনে নেবে, তারা হক কথাটাকে গ্রহণ করে নেবে, কোন একটা নিদর্শন দেখতে চায়। যেই দিন তোমার রবও আসবে না, ফেরেশতাও আল্লাহ নাজিল করবে না, কিন্তু তোমার রবের কোনো না কোনো নিদর্শন অবশ্যই আসবে, কিন্তু যেই দিন এই নিদর্শনটা এসে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসুন ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খাইরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই নিদর্শনটা আসার আগে যদি তারা ঈমান না নিয়ে আসে অথবা যারা মুসলিম তারা যদি ভালো কিছু না করে তার মানে ওই নিদর্শন দেখে নেওয়ার পরে যদি ভালো কাজ করতে চায় তার কোনো কাজ হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটা তার কোনো কাজে আসবে না